অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই ওরাল সেক্সের পরে আবার ওই একই কনডম দিয়ে কিন্তু হচ্ছে সহবাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভ্যাজাইনা বা যোনিতে সংক্রমণ হতে পারে। অর্থাৎ ওরাল সেক্স যদি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ওরাল সেক্সের সময় ব্যবহৃত যে কনডমটি রয়েছে সেটিকে সরিয়ে ফেলতে হবে বা ফেলে দিতে হবে, এবং পরবর্তীতে যদি আপনি আবার হচ্ছে ভ্যাজাইনাতে অর্থাৎ আপনি ভ্যাজাইনাতে জুম করে কনডম ব্যবহার করতে হবে। অর্থাৎ একই কনডম দিয়ে আপনি ওরাল সেক্স এবং ভ্যাজাইনাল সেক্স যদি পরবর্তীতে করতে চান সেক্ষেত্রে কিন্তু মুখের যে জীবাণুটি রয়েছে সেটি কিন্তু আপনার যৌনাঙ্গে চলে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে। এবং প্রত্যেকবার সহবাসের ক্ষেত্রে সবসময় উচিত কন্ডোম ব্যবহার করা। এই ক্ষেত্রে যেমন হচ্ছে একদিকে যেমন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ হচ্ছে, অপরদিকে তেমনি বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনি নিজেকে প্রতিরোধ বা সুরক্ষিত রাখতে পারছেন।